মাথাভাঙ্গা শহরে বিজেপির পথসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই পথসভা থেকে দুজন লয়ার সহ মোট তিনজন বিজেপিতে যোগদান করেন। শুক্রবার মাথাভাঙ্গা চৌপতিতে হয় এই কর্মসূচি। গোটা রাজ্য জুড়ে 13 তারিখ থেকে 20 তারিখ প্রতি শক্তি কেন্দ্রের অধীনে একটি করে পথসভা করা হবে বলে জানা যায় এবং তারই অঙ্গ হিসেবে এদিন মাথাভাঙ্গা এই পথসভা বলে জানান বিজেপি নেতৃত্ব। এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা, জেলা অবজারভার মানবেন্দ্র চক্রবর্তী, জেলা সম্পাদক মনোজ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন প্রমুখ। এদিন এই পথসভায় দুজন অ্যাডভোকেট এবং একজন এনজিওর মহিলা যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা। এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিজেপি কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা শুনব। দেখুন, আমাদের রাজ্য নির্দেশিত সারা রাজ্য জুড়ে 13 থেকে 20 তারিখ প্রতি শক্তি কেন্দ্র অনুযায়ী আমাদের পথসভা করা হবে। তার এই অঙ্গরূপে আজকে এই মাথাভাঙ্গা বাজারে পথসভা এবং কতজন দেখুন আমাদের পথসভাতে যোগদান করব। প্রতিটি পথসভাতেই যোগদান পর্ব চলে। তেমনি আজকে দুজন অ্যাডভোকেট ভারতীয় জনতা পার্টিতে, একজন পূজা দাস বলে একজন মহিলা কর্মীও যোগদান করেছেন। দেখুন, শুভেন্দু অধিকারী সমস্ত তৃণমূলের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। সে প্রক্রিয়া এগোচ্ছে এবং দু একদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন যে ওনার কোন দিকে যাচ্ছেন এবং কী প্রতিক্রিয়া হচ্ছেন। আপনারা একটু অপেক্ষা করেন, জানতে পারবেন। অনেকেই যোগাযোগ করছেন, অপেক্ষা করুন, সব জানতে পারবেন। অঙ্কিতা বস্ত্রালয় এক্সক্লুসিভ শাড়ি শোরুম। অঙ্কিতা বস্ত্রালয়, অঙ্গে থাকুক অঙ্কিতা। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। আমাদের এখানে পাচ্ছেন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের বেনারসি শাড়ি, বালুচুরি শাড়ি, কাঞ্জিভরম শাড়ি, তাঁতের শাড়ি, কাতান সিল্ক, ইকপক সিল্ক, আরো বিভিন্ন রকমের শাড়ির সম্ভার। সবাইকে সাদর আমন্ত্রণ জানায় অঙ্কিতা বস্ত্রালয়, বিশ্বসিংহ রোড, ধর্মসভা, কোচবিহার। মোবাইল 9875780272।